হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বা স্মার্টফোন ব্যবহার করে এমন একজনকেও আপনি খুঁজে পাবেন না যার ফেসবুক অ্যাকাউন্ট নাই। সারা পৃথিবীতে প্রায় 1 বিলিয়নের উপরে অ্যাক্টিভ ইউজারকারী প্রত্যেক দিন ফেসবুক ব্যবহার করে থাকে, কিন্তু এটা সত্ত্বেও ফেসবুকে কোনো প্রকার ডার্ক থিম বা ডার্ক মুড নাই। এটা দুঃখজনক, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ফেসবুকে ডার্ক মুড অন করবেন খুব সহজে। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। ভিউয়ার্স, সবার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমি যে প্রত্যেক দিন আপনাদের জন্য একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি, সেটি আপনি পেয়ে যাবেন সবার আগে। আর এই ভিডিওটিতে যদি একটি লাইক করে না থাকেন, এখনই একটি লাইক করে দিন। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি ফেসবুক অফিসিয়ালি তাদের অ্যাপ্লিকেশনে এখনও কিন্তু ডার্ক মুডটি আপনার লঞ্চ করেনি। তো যখনই লঞ্চ করবে তখন আপনারা এই ফেসবুকের অরিজিনাল অ্যাপ্লিকেশনে যেয়ে সেটি ইউজ করতে পারবেন। তো এখন যদি আপনাকে ডার্ক মুড ইউজ করতে হয়, আপনাকে সিম্পলি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাপ্লিকেশনটির জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন ফ্রেন্ডলি ফর ফেসবুক লিখে। তো যখন ফ্রেন্ডলি ফর ফেসবুক লিখে সার্চ দিবেন, দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আর এই অ্যাপ্লিকেশনটি আপনার 1 মিলিয়ন ডাউনলোড রয়েছে, নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে যখন আপনি ওপেন করবেন, আপনার কাছ থেকে আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। আপনি জাস্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার কাছে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ফেসবুকটি আপনার সামনে শো করবে। তো একদম ওপরেই আপনি দেখেন এখানে রয়েছে কালার থিম, লার্জ টেক্সট, নাইট মুড, অ্যামোলেড মুড এবং হাইড পোস্ট বাই কিওয়ার্ডস। তো আপনার যেহেতু প্রথমেই ডার্ক মুড করার দরকার, তো আপনি সিম্পলি এই অ্যামোলেড মুডে একবার ক্লিক করে দিবেন। অ্যামোলেড মুডে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ফেসবুকটি অটোমেটিক্যালি আপনার ডার্ক মুডে রূপান্তর হয়ে গেছে, যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এটি নিঃসন্দেহে ফেসবুক ইউজ করার ক্ষেত্রে হেল্পফুলি হবে। তাছাড়াও এখানে দারুণ দারুণ কিছু আপনার সেটিংস রয়েছে। তো প্রথমেই দেখেন এখানে রয়েছে কালার থিম। তো আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার ফেসবুকের ব্যাকগ্রাউন্ডটাকে যে কোনো কালারে চেঞ্জ করে নিতে পারেন বা যে কোনো কালারে আপনি ইউজ করতে পারেন এখান থেকে। তো নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন। আপনি চাইলে এখান থেকে নাইট মুডও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না এই অসাধারণ অ্যাপ্লিকেশনটির কথা। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।